হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেল। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর ব্যাকগ্রাউন্ডে এই ড্রিম ক্যাচারটা দেখতে কি হেভি লাগছে না, দারুণ লাগছে, দারুণ। ইভেন আমার পুরো ঘরটাও খুব সুন্দর হয়ে গেছে এটার জন্য। তো চলো, গলার অবস্থা ভালো না, শরীরের অবস্থাও খুব একটা ভালো না, কারণ সকাল থেকে হাঁচিতে আর কাশিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই একটু টাইম বন্ধ আছে বলে ভাবলাম ব্লগটা শুরু করা যাক। তো আজকে বেটুকে পাঠাইনি, আর বললাম তো এই সপ্তাহটা আর পাঠাবো না স্কুল, একবারে মানডে থেকেই ও যাবে, কারণ আমারও শরীরটা একদম খারাপ হলো আর ওরও কাশিটা মানে বেড়েছে আর কি। যে এখনও ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুমাকো। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ও বেশ, চলো দেখতে থাকো সাড়ে তিনটা ঠিক কেমনভাবে কাটে। বাজছে এই মুহূর্তে 1:00 বাজছে বলে দিই, 7:40। ঠিক আছে, চল নিচে যাওয়া যাক, রান্নাবান্না স্টার্ট করা যাক, চা খাওয়া যাক। বেশ, দেখতে থাকো। আজ সর্দিটা খুব ভালো রকম করেছে বলে এই যে মানে প্রচণ্ড হাঁচি কাশি হচ্ছে বললাম, তো তার জন্য দেখো পুদিনার সাথে সাথে আজকে 2-4 তুলসী পাতাও দিলাম। ঘড়িতে বন্ধুরা এই মুহূর্তে 9:45, ঠিক আছে, বাজছে 9:45, আর রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে কচু দিয়ে করছি পাতলা করে মুসুর ডাল, এখানে ভাত ফুটছে, ঠিক আছে, আর এখানে হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ করে দিলাম এই যে, আর এখানে হচ্ছে পটল বাটা, এই যে এই যে হয়েও গেছে প্রায়। তো আজকে পটল বাটাটা করবো, তো আজকে কেমন করে করবো ছোটোখাটো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই পটলটা বাটলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর বেশ অনেকগুলো রসুন দিয়ে, ঠিক আছে, রসুন আর তেলের যেন কমতি এতে না হয়, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। তেলটা একটু বেশি করে দিতে হবে আর রসুনটাও একটু বেশি দিতে হবে আর কি, তাহলে বিশাল বেশি না, পরিমাণ মতো একটু দেবে, যেন পরিমাণের থেকে একটু বেশি হয় আর কি। তো কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিলাম খুব ভালো করে। এবার এই কড়াইয়ে যেহেতু বসাবো, ডালটা আমার হয়ে যাক, তারপরে চাপাবো হচ্ছে, এটা পরে দেখাচ্ছি। আর এখানে দেখো তেল আমি দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, আর একটু তেল দেবো। আর এখানে বাটাটা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ কম তেল দিলে এটা কি হয় বলো তো, প্রচন্ড লেগে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা যে একটু ফুটে যাবে অমনি এটা ঢেলে দেবো, পেস্টটা দিয়ে দেবো, প্রায় ফুটে গেছে। এরপর একই সাথে দিয়ে দেবো হচ্ছে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এবার আঁচটাকে ফুলে রেখে বেশ অনেকক্ষণ নাড়তে হবে, খুব ভালো করে নুন চিনি হলুদ ভালো করে মিক্স করতে হবে, এটা মিক্স হতে থাক। এদিকে সবজি এসছে, আমি একটু সবজি নিয়ে নিই। এই বাটাবাটির একটা প্রবলেম হলো যে এগুলো ঠিক সঠিক টাইমে আমরা কী করে বুঝবো যে হয়ে গেছে, এটা হয়ে যে যায় সেটা বোঝা কিন্তু একটু মুশকিলই আছে। তো 2-4 লক্ষণ আমি বলে দিই, সেটা হচ্ছে দেখবে তেল ছেড়ে আসবে, এতটা জিনিস আস্তে আস্তে কমে আসবে, ঠিক আছে, আর কালারটা চেঞ্জ হতে থাকবে, তখনই জানবে এটা হয়ে গেছে। এটা এখন হতে অনেকটা দেরি আছে, আর যত এই কম হতে থাকবে তত কী করবে, আঁচটার অনেক প্রাধান্য আছে এখানে, আঁচটা মিডিয়ামে দিতে হবে, ঠিক আছে। তারপরে একদম যখন মিডিয়ামে দেওয়ার পরও দেখবো যে কড়াইয়ে ধরে যাচ্ছে, তখন ফ্লেমটা আর একটু কমিয়ে দিতে হবে এবং খুব ঘন ঘন নাড়তে হবে, ছেড়ে চলে গেলে হবে না, ছেড়ে চলে গেলেই কিন্তু একদম কড়াইয়ে ছিটিয়ে যাবে, কন্টিনিউ দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। ঠিক আছে, চলো একবারে হয়ে যাক, ব্যাস আর কিছু না, হয়ে যাবে, এতেই মানে এত টেস্টি খেতে হয় ধারণার বাইরে।
তো এই দেখো এখন এই পর্যায়ে, ঠিক আছে, 10-15 মিনিট পর তো এই যে দেখো অতটা জিনিস কতটা কমে গেছে, দেখেছ একদম কমে অল্প হয়ে গেছে। আর এই যে আর একটু হবে, তারপর নামিয়ে দেবো। এই যে এবার এটা নামিয়ে দেবো, দেখো একদম মানে গায়ে গায়ে চিটে যাচ্ছে, ছাড়ছে না ঠিকঠাক। কখন এটা হয়ে গেছে এটা এবার নামিয়ে দেবো। রান্না বান্না সেরে হাজবেন্ডকে খেতে দেওয়া হয়ে গেছে, ও খেয়ে স্কুল বেরিয়েও গেছে। তারপরে দেখো চলে এলাম ঘর মোছার কাজে, ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। ও খেতে বসার আগে আমি চেষ্টা করি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিতে, কারণ বাসি ঘরে আমি ওকে খেতে দিই না, তো তার জন্য ঝাড়টা আমার আগে রান্না করতে করতেই দেওয়া হয়ে যায়। কিন্তু মোছামুছিটা আমি করতে পারি না, ওই টাইমের মধ্যে করে ওঠা সম্ভব নয়, তোমরা জানো। ওইটুকু টাইমের মধ্যে রান্না করতে গিয়ে এই হিমশিম খেয়ে যায়, তারপর আবার যদি গরম মুছতে হয় এটা খুব চাপের হয়ে যায়। তো তার জন্য শুধুমাত্র ঝাড়টুকু দিয়ে দিই, যাতে ঘরের বাসি জিনিসটা কেটে যায়। তারপরে ওকে খেতে দিয়ে দিই, ও খেয়ে বেরিয়ে যায়, এবং তারপরে আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় ঘরদোর মোছামুছি ঝাড়াঝাড়ি করতে থাকি। ঘরে লোকজন থাকলে দেখবে হয়তো একাই থাকে, কিন্তু ঘরে একটা পুরুষ মানুষ যথেষ্ট মানে ডিস্টার্ব করার জন্য আর কি। ও তো কাজ করবেই না, উল্টে আমার কাজ বাড়িয়ে বসে থাকে। তো তার জন্য আমি চেষ্টা করি ও বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে আমি কাজগুলো গোছাতে। চলো দেখতে থাকো। নিচে সমস্ত কিছু কাজ গুছিয়ে চলে এলাম উপরে। এবার উপরের ঘরটা ঝাড় দেওয়া মোছা কিছু হয়নি, কিন্তু তো বাজছে এই মুহূর্তে 12:15। তো বেটু ড্রয়িংয়ে বসিয়ে দিলাম, ও ড্রয়িংটা করুক, ও ড্রয়িং করতে করতেই আমি ওর সাথে একদিকে কথা বলতে থাকবো আর পড়াতে থাকবো, আর আমি ঘর ঝাড় দেওয়া মোছা মানে সবই একসাথে চলবে আর কি। তো বেশ, ঘড়িতে বাজছে বন্ধুরা এই মুহূর্তে 2:00, পুরো পাক্কা 2:00। আর এখানে আমার যাবতীয় যা বাসন ছিল, ঠিক আছে, দু সাইডেই আছে, প্রচুর বাসন হয়, প্রচুর বাসন এই সময়টা যা বাসন হয়। তো দেখো বাসনগুলো পুরো ধোয়া মাজা করে পুরো পরিষ্কার করে দিলাম, এখানে জলটা ঝরুক, আর কিচেনও পুরো মোছামুছি কমপ্লিট একদম, ঠিক আছে। তো সমস্তটা গোছানো হয়ে গেছিলো, হয়ে গেছে আর কি। আর পরশু দিনকেই হাজবেন্ড গেছিলো হচ্ছে গোলদারির জিনিসগুলো আনতে, দেখালাম। তো সেই মুহূর্তে এত মনে করার চেষ্টা করে যে কী নেই কী নেই, যাবতীয় সব মনে পড়ে, কিন্তু এই জিনিসগুলো কিছুতেই আর মনে পড়ে না, এই সার্ফ, এই লিকুইড, হ্যাঁ, এগুলো কিছুতেই মনে করতে পারি না। তো এই যে কী হলো শেষের মুখে, আবার হাজবেন্ডকে এক দুদিন পর যেতে হবে, আর আবার আমাকে চাচানি খেতে হবে। এখানে কুকুরগুলোর জন্য ভাত রেডি করে রেখে দিলাম, যেটা রাতে দেবো। চলো এবার ওপরে যাওয়া যাক। চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছি, আমি নিজেও বুঝতে পারছি যে আমার শরীরটা খারাপ। নিজেকেও মাঝে মধ্যে দেখে মনে হয় না শারীরিক, মানে যতই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি না, আমি ঠিক আছে, আমি ঠিক আছে, আমাকে অনেক কাজ করতে হবে, শরীর খারাপ বললে হবে না, কিন্তু যতই বলি না কেন দেখো চোখ মুখের অবস্থা দেখেই মনে হচ্ছে শরীরটা ভীষণ খারাপ। সে যাই হোক, আজকে সকালে কাঁড়া খাওয়ার পর থেকে, যে কাঁড়াটা তৈরি করেছিলাম সেটা খাওয়ার পর থেকে অনেকটা ঠিক আছি। তো ভাবছি বিকেলবেলাতেও একবার ওইটা করে খাবো, খুব কার্যকরী কিন্তু যাই বলো। চলো এখন একটু শুতে হবে, পুরো বিধ্বস্ত হয়ে আসি, বাপরে সকাল থেকে টানা কাজ, টানা খুব যায়, সকাল থেকে টানা কাজ, বসার পর্যন্ত খুব একটা সময় পাইনি, একদম বসার সময় পাইনি, খেতে খেতে যেটুকু বসলাম সেটুকুই, তাছাড়া সমানে কাজ করে গেছি। তাই এই মুহূর্তটা ভাবলেও রেস্ট নেবো কী করে, এই যে ছেলে সমানে ডিস্টার্ব করবে, তুমি চাইলেও শুয়ে থাকতে পারবে না, কিন্তু তবুও আমাকে শুয়ে থাকতে হবে, কারণ আমি আর পারছি না। চলো একই কথা, পারছি না দুদিন ধরে। বেশ দেখতে থাকো, আবার বিকেলে দেখা করছি। গুড আফটারনুন বন্ধুরা, বাজছে এই মুহূর্তে ওই 5:10-15 এরকম হবে, আর আমি দেখো লাল চা, একটু মাথাটা যেহেতু প্রচণ্ড ধরে আছে, আচ্ছা সে আদা দিয়ে লাল চা করলাম, আর সামান্য একটু বিস্কুট আর চানাচুর নিয়ে এলাম, কারণ মুখে যেন কোনো স্বাদ পাচ্ছি না, একটু চানাচুর না খেলে ভালোও লাগছে না। তো ব্যালকনিতে নিয়ে চলে এলাম সমস্ত কিছু, ব্যালকনিতে বসে বসে খাবো। আর বললাম একটু, হ্যাঁ চোখটা একটু লেগে গেছিলো, খানিকক্ষণের জন্য ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো, তো তার জন্য একটু ওই মেজাজটা কেমন হয়ে যায় না।
তো যাই হোক, চোখের সামনে চা আর চানাচুর বিস্কুট দেখে মনটা যেন বেশ হঠাৎ করেই ভালো হয়ে গেল। আর ব্যালকনিতে হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর, ঠান্ডা একটা ওয়েদার, ঠান্ডা একটা মৃদু হাওয়া আর কি। তো চলো বসে বসে একটু চাটা খেয়ে নিই। আর আমার চা চানাচুরের গন্ধে, মানে বিশেষ করে চানাচুরের গন্ধে দেখা এই যে আরেকজন এসে হাজির। তো ওকে, ও যেহেতু বিস্কুটটা খায়, সেহেতু আমার থেকে সামনে একটু বিস্কুট দিলাম। ও বাবা, দেখছি বিস্কুট খাবে না, ওনার চানাচুরের নেশা চানাচুর খেতে চাইছে। তো আমি মানে একদম চানাচুরকে দিইনি, যে না তুই না খা। তো যখন দেখছে না চানাচুর পাচ্ছি না, তখন দেখলাম যে হ্যাঁ বিস্কুটটা একটু খাচ্ছে। চলো বসে বসে একটু খেয়ে নিই চাটা। গড়িতে বন্ধুরা এই মুহূর্তে বাজছে পুরো পাক্কা দেখো ডট 9টা, ঠিক আছে। আর এখানে আজকে যেহেতু শরীরটা ভীষণ খারাপ লাগছে, একটু শর্টকাটেই সারলাম। শর্টকাটে বলতে এখানে আলুর চচ্চড়ি করে দিলাম। এই আলুর চচ্চড়িটা ভীষণ তাড়াতাড়ি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। সবটা খাটালিও এর পেছনে নেই, শুধু আলুগুলোকে সেদ্ধ করে ছকে দেওয়া। তো এটা এখন ফুটছে, এটা এখন ফুটে যাক। আর রুটিটা করে নিলাম, এই যে রুটি হয়ে গেল। চলো, আরেকজন কি করছে, খেলো, হ্যাঁ আটা খেয়েছিস তো, দেখো পেছনে পেছনে ঘুরেই যাবে। এবার বসো বসো, বেশ দেখতে থাকো। বসে আছি, হঠাৎ করে দেখছি আজকে দাদা একদম ভাইকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে, মানে এত আদর আজকে। অনেকক্ষণ থেকেই ও আদর করছে, আমি মোটামুটি শেষ মুহূর্তে গিয়ে ভিডিওটা করলাম। ঘড়িতে বন্ধুরা 9:40, আর জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তা এখনও সমস্ত কাজ দেখো বাকি আছে, সমস্ত ধোয়া মাজা, ঠিক আছে। এই যে প্রচুর বাসন আছে, এখনও মাজবো। তো শরীর ভীষণ খারাপ লাগছে, কিন্তু তবুও এইটো বাসনগুলো ছাড়তে পারবো না। তো এই শরীর খারাপের মধ্যেই চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিই। ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতো চলে আসি, টাটা।